মামুনুল হক বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে প্রকাশ্যে হুংকার দিয়ে বক্তব্য দিয়েছে, বাবুনগরী চট্টগ্রামে প্রকাশ্যে হুমকি দিয়ে বক্তব্য দিয়েছে। এর জন্যে দূরবীন লাগিয়ে মামুনুল হক এবং বাবুনগরীকে খোঁজা লাগবে না। ডিজিটাল সমাজে এইটার প্রত্যেকটা ঘরে ঘরে এটা এই ভাষণ আছে। সুতরাং মামুনুল হক এবং বাবুনগরীকে কেন প্রধান উস্কানিদাতা হিসাবে এই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য গ্রেপ্তার করা হচ্ছে না, এটা আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি এই মহান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান করছি। আমি মনে করি এই অপশক্তিকে ছাড় দেওয়া উচিত না। মনে রাখবেন যে বিএনপি সমর্থন করছে, বিএনপি কি ফেরেস্তার নেতা ছিল ইবলিস, আল্লাহর নির্দেশ না পালন করে মুসলমানরা জানেন যে ইবলিস ইবলিসে পরিণত হয়, উনি ফেরেস্তাগিরি ছেড়ে দোজকের ঠিকাদারি নাই। ঠিক তেমনি বীর উত্তম জেনারেল জিয়াউর রহমান আর কতিপয় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার কাজ বাদ দিয়ে রাজাকারের ঠিকাদারি নাই, সেই রাজাকারের ঠিকাদারির দল বিএনপি। সেই বিএনপি আজকে সরাসরি হেফাজতকে সমর্থন দিচ্ছেন, অর্থাৎ হেফাজত ইসলাম পাকিস্তানের রাজাকার এবং পাকিস্তান পন্থার মুখোশে খেলছে, বিএনপির ভাড়াটে খেলোয়াড়, এটা রাষ্ট্রের জন্য হুমকি। আমি মনে করি এটাকে শক্তভাবে দমন করা ছাড়া আর কোনো পথ নাই, এইখানে ছাড় দেওয়া উচিত না। মনে রাখবেন দুধ কলা দিয়ে গোখ্র সাপ পুষতে নাই, গোখ্র সাপ কিন্তু দিনের শেষে যা যে পুষবে তাকেই ছোবল মারবে। আমি এই সতর্কবাণী উচ্চারণ করে আমি আহ্বান জানাবো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে যে আপনি আর রাগঢাক না করে মামুনুল হকের নাম উচ্চারণ করেন বলিষ্ঠভাবে, বাবুনগরীদের উস্কানিদাতাদের গ্রেপ্তার করেন, কারাগারে নিক্ষেপ করেন এবং জঙ্গি যেভাবে দমন করেছেন সফলভাবে সেইভাবে আপনার সক্ষমতা আছে যোগ্যতা আছে আপনি দমন করেন, আপনি দমন করেন রাষ্ট্রকে নিরাপদ করেন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।